অক্সিজেনের ঘাটতি পূরণ থেকে শুরু করে অক্সিজেন না পাওয়ার সমস্যার সমাধানে এবার এগিয়ে আসছে বারবার প্রশাসন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে এলাকায় চালু হলো অক্সিজেন পরিষেবা। আপাতত 14টি সিলিন্ডার রাখা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে যারা বাড়িতে চিকিৎসাধীন তাদের প্রয়োজনেই সিলিন্ডার ব্যবহার করা হবে। শনিবার থেকেই পরিষেবা চালু হলো। আপাতত সিলিন্ডার রাখা থাকবে বিধায়কের নিজস্ব কার্যালয়ে। স্বভাবতই এই পরিষেবা পাওয়ায় বিধায়ক নারায়ণ গোস্বামীকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এই করোনা পরিস্থিতিতে এই যে সংকট, সেই সংকটে অক্সিজেনের ঘাটতি, অক্সিজেনের অভাব ভীষণভাবে সারা ভারতবর্ষে, সারা পৃথিবী জুড়ে দেখা দিয়েছে। এই কথাটা মাথায় রেখে আমরা আজকে অশোকনগরেও আমরা প্রমাণ পেয়েছি, অশোকনগরেও আমরা সেই অভিজ্ঞতা সঞ্চার করেছি যে অশোকনগরেও যথেষ্টভাবে বেশ কিছু রুগীদের ডিম্যান্ড আছে অক্সিজেন সিলিন্ডারের, এবং সেই অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তার কথা অনুভব করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যের 10 কোটি মানুষকে তাদের সুরক্ষা দেওয়ার জন্যে সদা সর্বত জাগ্রত আছেন, আমিও অ্যাজ বিধায়ক হিসেবে আজকে এখানে একটা অক্সিজেনের পরিষেবা সেন্টার, অক্সিজেন পরিষেবা সেন্টার বিনামূল্যে এটা আজকে এখান থেকে আমরা চালু করলাম। অলরেডি 14টা অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে এ পর্যন্ত মজুদ আছে, সেইটা দিয়ে আমরা বাড়ি বাড়ি যাদের অক্সিজেনের প্রয়োজন হবে অশোকনগরে, তারা আমাদের 2টো নাম্বার ডিসপ্লে বোর্ডে এখানে দেওয়া আছে, প্রদীপ সিং এবং অভিজিৎ চৌধুরী, তাদের কাছে ফোন করলে যে দলের লোক হোক না কেন সেই অক্সিজেন বিনামূল্যে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আমাদের INTDCর পক্ষ থেকে 2টো 3টে অটো বা টোটো আমাদেরকে দিয়েছে, এই অক্সিজেন সিলিন্ডার তারা বয়ে নিয়ে যাবে তাদের বাড়ি পর্যন্ত, এবং অক্সিজেনের প্রয়োজনটা মিটে গেলে আবার এখানে আনবে, আমরা রিফিল করে আবার এটাকে চালু করব। এই একটা উদ্যোগ আমরা অক্সিজেন পরিষেবা দেওয়ার জন্য, প্রাণবায়ু, এটা অ্যাকচুয়ালি অনেকে আছেন করোনা পজিটিভ কিন্তু ভর্তি হওয়ার প্রয়োজন নেই, হোম আইসোলেশনে থাকে, ঘরের মধ্যে গৃহবন্দী থাকে, নিভৃত বাস থাকে, তো তাদের অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের ঘামতি তাদের দেখা দেয়, সেইটাকে মিট আপ করবার জন্য সেটাকে কীভাবে মেটানো যায় তার জন্য ভীষণভাবে চারিদিক দিয়ে আমার কাছে ফোন আসে, এবং সেই ফোন আসার পর থেকে আমি এটা অনুভব করেছি। আপনারা জানেন যে এখন অক্সিজেন সিলিন্ডারের ওপরে সরকারি অনেক বিধিনিষেধ আছে, অনেক কড়াকড় আছে, মাননীয় জেলা শাসক তার কাছে আমি কৃতজ্ঞতা জানাবো তাকে, তিনিও এই অক্সিজেন সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে অশোকনগরের মানুষ যাতে পান সেটার জন্য যথেষ্টভাবে সাহায্য করেছে। এর আগে কোভিড সিচুয়েশানের জন্য আমরা অশোকনগরে নেতাজি শতবার্ষিকী কলেজে আমরা অলরেডি একটা সেফ হোম অশোকনগর কল্যাণগড় পৌরসভার তত্ত্বাবধানে আমরা চালু করেছিলাম, এবং সেটা অলরেডি রানিং আছে, সেখানে কম বেশি 30-40-50-60 পর্যন্ত পেশেন্ট থাকে, তাদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আমরা করতে পেরেছি। তো আজকের নতুনভাবে ইন্ডিভিজুয়ালি যারা সেভ হোমও আসতে চান না, যারা হসপিটালেও ভর্তি নেই, যারা বাড়িতে থেকে এই অক্সিজেনের খামতিটা মেটাতে চান, তাদের জন্য আজকে আমি বিধায়ক হিসেবে আজকে এটা এখান থেকে চালু হলো, এটা আমার অফিস থেকেই কন্ট্রোল হবে, এখানেই এটা থাকবে, যার যা প্রয়োজন তারা এই 2টো ফোন নাম্বারে ফোন করলে এই অক্সিজেনটা পেয়ে যাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই জিনিস করতে সক্ষম হলাম, যতদিন এই খামতি থাকবে ততদিন আমরা এই পরিষেবাটাকে চালু করব।